যথাযথ প্রস্তুতি ছাড়া হজে যাবেন টাকা খরচ করবেন ঘুরে আসবেন হজ হবে না আমি বহু হাজিকে দেখেছি এমন এমন কাজ করেন হজ হয় না কারণ তিনি জানেন না আসলে এবং সাধারণত স্থানীয় বিভিন্ন মোয়াল্লিমদের পালায় পড়ে বিভিন্ন হুজুররা তাদের আশপাশের লোকজনকে নিয়ে যান অনেকে মানে হুজুর সাজেন মৌসুমি ব্যবসার খাতিরে তাদের সাথে যান হজের কোনো আগামাতা কিছুই হয় না আমরা বারবার বলবো আপনি যার সাথেই যান যান যাওয়ার আগে ভালো করে প্রশিক্ষণ নেন আমরা আসন্না ফাউন্ডেশন থেকে গত বছর হজ জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ বিয়ে মেলনায়তনে সরকারি একটা হল সেখানে আমরা হাজিদেরকে প্রশিক্ষণ দিয়েছি দুই দফা তিন দফায় কারণ অনেক মানুষ আবেদন করেছেন সবাইকে আমরা সুযোগ দিয়েছি আলহামদুলিল্লাহ তো এই বছরও আমরা ইনশাআল্লাহ সেটা করব আশা করি পহেলা মেতে আমরা বিয়া মেলনায়তনে ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটা আশা করি করবো যারা হজ যাত্রী তারা সেখানে অংশগ্রহণ করতে পাবেন কোনো পয়সা করে লাগবে না ফ্রি আমরা সমস্ত খরচ ফাউন্ডেশন থেকে বহন করব ইনশাআল্লাহ বিদিন যেদিন আমরা রমজানকে বিদায় জানিয়েছি সাউওয়ালের এক তারিখ চাঁদ দেখেছি সেদিন আমরা রমজান মাসকে বিদায় জানিয়েছি ওই চাঁদ থেকেই আবার ওই দিন থেকেই আবার আরেকটি ইবাদতের মৌসুম শুরু হয়েছে ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভ পাঁচটা প্রধান কাজের একটা ছিল রমজান মাসের রোজা সেটা শেষ হয়ে গেছে যেদিন সেদিন থেকে ইসলামের আরেকটা স্তম্ভ পাঁচ নম্বর স্তম্ভ হজ সেটার কিন্তু সূচনা হয়ে গেছে অতএব হজের জন্য কেউ যদি এহরাম বাঁধতে চায় এখন থেকে সে বাঁধতে পারে আল্লাহ বলেছেন আল আল্লাহ মারুমাত হজ হলো কয়েকটি মাসে পালনযোগ্য এ বাদত। হজের মূল কাজ যদিও জিল হজের আট থেকে তেরো এই পাঁচ ছয় দিনে হয়ে থাকে কিন্তু হজের সূচনা এহরাম পরে হজের উদ্দেশ্যে যাত্রা হ্যাঁ হজের উদ্দেশ্যে হারাম এরিয়া ক্রস করে মক্কায় পৌঁছে যাওয়া এ কাজগুলো সাউল থেকেই মানুষ চাইলে করতে পারে হজের সিজন শুরু হয় তো এই জন্য আরেকটি ইবাদতের মহড়া আরেকটি ইবাদতের প্রস্তুতি এটা শুরু হয়ে গেছে যারা আলহামদুলিল্লাহ হজ করেছি আল্লাহ তালা তাকে তাদেরকে আবারও বারবার একাধিকবার যাওয়ার তফিক দান করুন আর যারা এখনও যেতে পারে নাই তাদেরকে আল্লাহতালা জীবনে একবার হলেও বাইতুল্লাহ হাজিরা দেওয়ার তফিক দান করুন কিছু কিছু ইবাদত আছে ভাই যে ইবাদতগুলোর স্বাদ যে ইবাদতগুলোর তৃপ্তি মানুষ নগদে অনুভব করে তৎক্ষণাৎ সে ফিল করে এরকম ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হলো হজ হজের ইবাদতের তৃপ্তি এটা মানুষের কাছে অবর্ণনীয় তৃপ্তি হয় এটা মানুষ ভাষায় প্রকাশ করতে পারে না যারা একবার হজ করেছেন তারা জানেন জীবনে আমরা অনেকে অনেক দেশ ভ্রমণ করেছি অনেক দর্শনীয় জায়গায় গিয়েছি অনেকে অনেক সফরের অভিজ্ঞতা আমাদের আছে কিন্তু বাইতুল্লাহ হজের মাধ্যমে যে অনুভূতিটা আমাদের মধ্যে তৈরি হয় যে উপলব্ধি আমাদের জাগ্রত হয় যে অনুভব হয় সেটা আসলে অন্য কোনো সফর দ্বারাই হয় না এজন্য জন্য দেখবেন হজের স্মৃতিগুলো মানুষ মরণ পর্যন্ত ভুলতে পারে না এবং এত বেশি মানুষের মধ্যে এটা গেথে যায় যে আরাফা মিনা মোজদালেফার এই সামান্য সময় অন্যান্য অনেক জার্নিতে অনেক ট্যুরে তো আমরা সপ্তাহ দশ দিন পনেরো দিন মাস ব্যাপী কাটাই হজের সফরে আমরা মিনা মোজালুফু আরফা সব মিলিয়ে পাঁচ ছয় দিনের একটা জার্নি এই পাঁচ ছয় দিনের জার্নিটা আমাদের স্মৃতিতে এমনভাবে গেঁথে যায় যে মরণ পর্যন্ত ওই দৃশ্যপটগুলো আমাদের চোখের সামনে ভাসতে থাকে এবং অভূতপূর্ব এক অনুভব আমাদের মধ্যে জাগ্রত হয় এই জন্য হজের এই ইবাদত এটাকে কোরণা কারিমি আল্লাহ তালা নির্দেশ করতে গিয়েও এমন ভাষা ব্যবহার করেছেন যেটা অন্য দশটা ইবাদতের নির্দেশের চেয়ে সম্পূর্ণ ডিফারেন্ট অন্য এবাদত আল্লাহ তালা সরাসরি নির্দেশ জারি করেছেন কুতিবা আলাই সিয়াম তোমাদের উপরে রোজা ফার্স করে দেয়া হলো ব্যাস সাফ কথা আকিম সালাহ তোমরা সালাত কায়েম করো সরাসরি অর্ডার আর হজের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশের ভাষাটাই ব্যতিক্রম আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান্না সে হিজুল বাইতি মানিস্তা আলাইহি সাবিলা অর্থাৎ যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার আর্থিক সঙ্গতি রাখেন সেই মানুষগুলোর কাছে আল্লাহর পাওনা হয়ে যায় আল্লাহর অধিকার হয়ে যায় যে তারা সে সম্পদ ব্যয় করে আল্লাহর ঘর জিয়ারত করে আসবে এখানে লক্ষ্য রাখার বিষয় যে ভাষাটাই ভিন্নতর যে এটা আল্লাহর অধিকার আল্লাহর পাওনা মানুষের কাছে যদি তাদের হজ করার সামর্থ্য থাকে তারা যেন হজ করে তার মানে অর্থকরী হওয়ার পর এটা আমাদের ইমানের দাবি হয় আল্লাহর ঘরটা একটা জিয়ারত করে আসা দেখুন ইসলামের যে পাঁচটা স্তম্ভ ইমান পাচক্ত সালাত সিয়াম জাকাত সিয়াম এরপর হজ এর মধ্যে কোন কোনো বর্ণনা এই পাঁচটা রোকন বা স্তম্ভের ভিতরে পাঁচ নম্বরে হজকে রাখা হয়েছে কোনো কোনটাতে চার নম্বরে রাখা হয়েছে তো পাঁচ নম্বরে রাখা হয়েছে যে বর্ণনাগুলোতে সেগুলোর ব্যাখ্যা দিতে গিয়ে হাদিস বিশ্লেষক হাদিস বেত বেত্তা মুহাদ্দিস ওলামা একরাম বলেছেন যে ইমান আনার পর মানুষ যখন সালাদ কায়েম করে আল্লাহর সাথে একটা রিলেশন হয় একটা সম্পর্ক হয় একটা ভালোবাসা তৈরি হয় এরপর যখন আল্লাহর জন্য সারাদিন না খেয়ে থাকতে পারে সিয়াম পালন করে আল্লাহর জন্য আরেক ধরনের ভালোবাসা তৈরি হয় এরপর আল্লাহর রাহে নিজের সম্পদ ব্যয় করে জাকাত আদায় করে একটা সম্পর্ক তৈরি হয় এরপর বান্দার মধ্যে আল্লাহর ব্যাপারে আগ্রহ বাড়তে থাকে বাড়তে থাকে তো আল্লাহ তালাকে তো কে মানুষ দেখতে পারবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইন্নাকুম সাতারও না রব তোমরা অচিরেই কেমতের ময়দানে তোমাদের রব আল্লাহকে দেখতে পাবে কিভাবে কামা তারাউন আল কামার লাইলাত বাদার তোমরা যেরকম চাঁদনি রাতে আকাশে চাঁদ দেখতে পাও তোমরা সেই চাঁদ দেখতে গিয়ে কোনো ভিড় করতে হয় না হুড়াহুড়ি করতে হয় না সারা ওই চাঁদ যত জায়গা থেকে দেখা যাচ্ছে সারা এলাকার মানুষ সবাই নিজ নিজ অবস্থান থেকে দেখতে পাও কেয়ামতের ময়দানে বিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত সকল ইমানদাররা বেঈমানরা না ইমানদাররা সকল আল্লাহর বিশ্বাসী বান্দার আল্লাহকে দেখতে পাবে কোনো ভিড় করতে হবে না যে ভিড় করে দেখা লাগবে এরকম না আল্লাহর অস্তিত্বটা আমাদের কারোর সাথেই তুলনাযোগ্য যোগ্য নয় সৃষ্টি জগতের কিছুর সাথে মিল নেই লাইসা সেই তার অনুরূপ আর কেউ নেই অলাম ইয়াকুল্লাহ কুফু আহাত তার সমকক্ষ কেউ নেই আমরা কোনো স্মৃতিতে কল্পনা করতে পাবো না তাকে যে তিনি এমন এরকম কোনো সুযোগ নাই। তিনি কেমন হবেন তিনি তার মতো হবেন তার কোন সৃষ্টির সাথে তার কোনো মিল নেই কোনো তুলনা নেই তিনি অতুলনীয় কেমন হবেন কেমন আছেন কেমন ছিলেন কেমন থাকবেন অনাদিকাল পর্যন্ত আল্লাহর সে অস্তিত্ব সেটা কেমন ময়দানে আল্লাহ তালা প্রকাশ করবেন এবং ইমানদাররা শুধুমাত্র দেখতে পাবে তো আল্লাহ আল্লাহর্বুল মিনের সাথে এই যে বান্দার একটা নিঘড় সম্পর্ক হয় ইসলামের চারটা রোকন পালন করার পর এখন আল্লাহর সান্নিধ্য পেতে চায় মানুষ তখন দেখাতে হবে কেমতে দুনিয়াতে আল্লাহ তালা তার কিছু কুদরতের নিদর্শন দেখবার সুযোগ করে দিয়েছেন হজের মাধ্যমে চারটা স্তম্ভ পালন করার পর আল্লাহ তালার কুদ্রতের আল্লাহ তালার মহাশক্তির কিছু নমুনা দেখতে আল্লাহ তালা মক্কাতে হজের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমাদেরকে আহ্বান করেছে এই জন্য যাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন আমরা অনেকে আছি সব কিছু করে শেষে হস্তা করি অর্থাৎ টাকা পয়সা হলেই প্রথমে বিসমিল্লাতে অবশ্যই আমাদের মাথা গোজার একটা ঠাঁই দরকার আছে এটা আমরা গুরুত্ব দিয়ে করব। এটা হজেরও আগে করার জিনিস ঠিক আছে যে আমার মাথা গোজার যদি কোনো ঠাই না থাকে তাহলে আমি ঠাঁই একটা করব। কিন্তু ঠাঁই আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার একটা আট্টালিকা করা দরকার আমার একটা প্রপার্টি দাঁড় করানো দরকার জৌলুস প্রতিষ্ঠা করা দরকার সেই কাজগুলো করলাম ঘরবাড়ি করলাম ব্যবসা বাণিজ্য করলাম সব সেট করলাম এরপরে আমার উদ্বৃত্ত যেটা আর কোনো কাজে নাই সব শেষ সেই রিজেক্টেড লাইফের একেবারে অপ্রয়োজনীয় এবং উদ্বৃত্ত অংশ দিয়ে যা একটা হজ করে চলে আসলাম এ আমাদের ম্যাক্সিমাম মানুষের হজ যেটা কোনোভাবেই উচিত না হজ এটা পরিশ্রম সাধ্য আদত এটা কষ্টসাধ্য বা আদত যারা হজ করেছেন তারা জানেন অনেক পরিশ্রম করতে হয় আপনি প্রপারলি হজের প্রত্যেকটা কাজ যদি করতে চান প্রত্যেকটা কাজ যদি যথাযথভাবে আপনি পারফর্ম করতে চান আপনাকে অনেক কষ্ট করতে হবে অনেক কায়িক পরিশ্রম করতে হয় সেখানে এবং সেটার জন্য অবশ্যই মানুষের শক্তি সামর্থ্য থাকা অবস্থাতেই হজ করা উচিত কিন্তু আপনারা জানেন বাংলাদেশ থেকে যারা হজে যান এবার সম্ভবত আটাত্তর হাজার প্লাস মাইনাস হাজি যাচ্ছেন বাংলাদেশ থেকে সারা বিশ্বের সমস্ত হাজিদের চাতে বাংলাদেশে হাজিদের একটা পার্থক্য হল বাংলাদেশের হাজি মানেই হলো বুড়ো মানুষ আমরা বাংলাদেশে হাজির স্মৃতিতে কল্পনা করলেই কিছু বৃদ্ধ মানুষ সফেদ সাদা হরামের কাপড়ে দাড়ি পাকা হ্যাঁ যুব অবস্থা এই স্মৃতিতে আমাদের চোখের সামনে পাইসা ওকে অথচ আপনি দেখবেন যে মক্কা মদিনাতে সারা বিশ্ব থেকে যে সমস্ত মানুষ হজ করতে আসেন ইউরোপ থেকে পশ্চিমা দুনিয়া থেকে অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো থেকে ম্যাক্সিমাম মানুষ দেখবেন শক্ত সবল বৃদ্ধ মানুষ সহজে খুব কমই আসে একমাত্র ব্যতিক্রম আমাদের দেশ এবং ইন্ডিয়ার থেকে কিছু মানুষ যায় বৃদ্ধ এমনকি পাকিস্তান থেকে এত বৃদ্ধ মানুষ সহজে যায় কম তো এই যে একটা ব্যাপার আমাদের এটা আমাদের মানসিকতার ভুলের কারণে আমাদের এই মানসিকতার পরিবর্তন করতে হবে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছেন কোনোরকম মাথা গোজার ঠাই যদি থেকে থাকে তাহলে এখন সব কিছুর আগে আমি হজটা করবো এরপরে বাকি সব ফাউন্ডেশনটা হজের উপরে হবে এরপরে বাকি সব করেন আপনি আপনি সব দুনিয়ার সব শেষ করে এরপরে শেষে এসে একটা হজ রকম করে আসলেন এই হজের কোনো আগাও থাকে না কোনো মাথাও থাকে না অনেক মুরব্বী আছেন যে হজ সঠিকভাবে করতেও পারেন না শরীর আর কুলায় না তখন এবার ফাঁক খোঁজ করে হুজুরে জিজ্ঞাসা করে হুজুর এটা না করলে কি চলবে এটা কি ফরজ ওয়াজিব এটা না করে দম দিলে হবে কি না পাথরটা অন্য কেউ মেরে দিলে হবে না রাত্রে মিনায় থাকা কি জরুরি এবার যত ফাঁক ফকর আছে সব খুঁজতে থাকে আর মোয়াল্লেম সব যারা সাথে নিয়ে যান তারা তো মার্শাল্লাহ বেশিরভাগ মানুষ জানি এটা যে হাজিদের কত শর্টকাটে সেরে ফেলা যায় তো আমার আল্লাহ তারা যাদেরকে তাওফিক দিয়েছেন তারা তো এখন নিয়ত করে ফেলবেন এক সময় আমাদের দেশ থেকে হজ করা একটু কঠিন ছিল গত দুই তিন বছর আগে অবশ্যই করোনার আগ মুহূর্তেও এখন হজের খরচ অনেক বেড়ে গেছে বৈশ্বিক পরিস্থিতির কারণে নানা কারণে হজের খরচ বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশ থেকে যে কোটা বাংলাদেশ পায় সে কোটাটা এবছর পূরণ হয় নাই তো এই যে করুন পূরণ হয় নাই এখন এটা একটা সুযোগ যারা ইউরোপে থাকেন বা পশ্চিমা পৃথিবীর অন্যান্য দেশে থাকেন সেই সব অনেক মানুষ আছেন যারা আফসোস করতে থাকে যে তোমাদের কাছে কোটা আছে তোমরা কোটা পূরণ করতে পারতেছো না আর আমাদের সিরিয়াল মালয়েশিয়ান হাজিদের সিরিয়াল অনেক বছর আগে থেকে তারা দিয়ে বসে থাকতে হয় কোন বছর পরে সিরিয়াল আসবে তারা নিজেরাও জানে না ব্যাকুল থাকে অস্থির থাকে কারণ তাদের সমাজের ট্র্যাডিশন হলো মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে বিশেষ করে ইন্দোনেশিয়াতে যে বিয়ে ছাড়া হজ মানে সরি হজ বা উমরা ছাড়া বিয়েই হয় না আমাদের দেশে যেরকম একসময় জিজ্ঞেস করতো যে কোরআন শরীফটা প্রভুট পড়ছে কিনা না হলে ছেলে মেয়ে আপনার বিয়ের জন্য পাত্রপাত্রী হিসাবে কোয়ালিফাইড হতো না ওদের সমাজে হলো হস করছে কিনা ওমরা করছে কিনা চিন্তা করেন আমাদের সমাজে যদি পাত্রের ব্যাপারে খবর নেওয়া হয় আর যদি বায়োডাটা লেখা থাকে অথবা মুখে বলা হয় যে পাত্র হস করছে তো পাতৃপক্ষতা মনে হয়তো পালাবে হস করছে মানে তো চাষা এর কাছে কি মেয়ে বিয়ে দিবে কারণ হজ জিনিসটা আমরা এমন বানাই নিছি যে হজ করলে তো এটা চাচা হয়ে যাবে সে বয়সে যা হজ করবে তাহলে চাচা মেয়ের কাছে কে মেয়ে বিয়ে দিবে মানে এটা আমরা কল্পনাও করতে পারি না আর ওদের সমাজে হুবহু উল্টা যারা মক্কামুদ্দিন গেছেন জানেন যে ইন্দোনেশিয়ার মানুষের হাজিরা সব ইয়াং ইয়াং একদম অল্প বয়সের কারণ ওই যে বিয়ে ছাড়া হজের বিয়ের জন্য ডিসকোয়ালিফাইড হয়ে যায় বিয়ের জন্য জিজ্ঞেস করা হয় যে হজ করছে কিনা আমরা করছে কিনা বাইতুল্লাহ হাজিরা দিছে কিনা তো তারা বছরকে বছর অপেক্ষা করে সিরিয়াল আসার জন্য কারণ তাদের যে আপনার কোটা তারা পায় জনসংখ্যার অনুপাতে কোটা দেয় সৌদি সরকার তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ জনসংখ্যা বেশি হওয়ার কারণে আমাদের আমরা কোটাটা বেশি পাই তো আমাদের জনসংখ্যা বেশি আবার পয়সা কম মানুষ বেশি পয়সা কম যার কারণে কোটা বেশি পাচ্ছি সেই তুলনায় হজের প্রতি আগ্রহী মানুষ কম এটা যে কত বড় সুযোগ বাংলাদেশি যারা ইংল্যান্ডে আমেরিকায় থাকেন অন্যান্য দেশে থাকেন তারা অনেকে দেশে আসেন পাসপোর্ট বানান শুধুমাত্র হসটা করার জন্য কেন কারণ তাদের ওখান থেকে হস করতে আসলে আমাদের এখান থেকে ডাবল ট্রিপল টাকা লাগে অনেক সময় অনেক বেশি টাকা লাগে আবার সিরিয়াল পাওয়া যায় না বছরকে বৎসর অপেক্ষা করে সিরিয়াল পাওয়া যায় না কারণ ওই যে মুসলমানদের সংখ্যা কম হওয়ার কারণে কোটা অনেক কম পায় এই যে সুযোগটা আছে এই সুযোগটা আমাদের হাতছাড়া করা উচিত না এখন সাত আট লাখ টাকা লেগে যাচ্ছে হজ করতে সাড়ে ছয় লাখ সাড়ে সাত লাখ আট লাখ লেগে যাচ্ছে কিন্তু বেশি দিন আগের কথা না যে তিন লাখ চার লাখ টাকা হজ করা গেছে আমাদের দেশ থেকে বেশি দিন আগের কথা না তো পনেরো ষোলো সালের দিকেই এই অল্প টাকা হজ করা গেছে মাত্র কয়েক বছরের ব্যবধানে আকাশ কুসুম ডাবল হয়ে গেছে ডলারের দাম অনেক বেড়ে গেছে হ্যাঁ অনেক খরচ অনেক বেড়ে গেছে হঠাৎ করে এই কারণেই কিন্তু নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জালু ইল আল তোমরা হজ তাড়াতাড়ি করো মানে ফরজ হয়ে গেলে কারোর আর দেরি করিও না যে ওইটা শেষ করে নেই মেয়েটা বিয়ে দিয়ে নেই বিল্ডিংটা উঠায় নেই আরেকতলা করে নেই ওই ব্যবসাটা ডেভেলপ করে নেই এই সমস্ত নানান ছুতো অজুহাত দিয়ে হজকে বিলম্ব করবে না বরং হজ ফরজ হওয়ার পর তা আজ তোমরা হজ দ্রুততার সাথে করো কেন ফাইন্না আহাদসুল্লাহ কারণ তোমাদের কেউই জানে না যে তার জন্য কোন বিপদ অপেক্ষা করছে যেটা কারণে সে হজ করতে পারবে না এখন আপনি বিলম্ব করছেন যার ছিল কিন্তু আপনি করছি করছি করে করলেন না এখন হইতে আট লাখ হয়ে গেছে এখন আপনি বলতেছেন ভাই এখন তো এত টাকা দিতে পারতেছি না তো আপনি তখন করেন নাই কেন হজ কিন্তু তখন ফরজ হয়ে গেছে এখন যারা মনে করছেন যে সাত আট লাখ টাকা এত টাকা দিয়ে হজ করব অপেক্ষা করছেন তাদের হয়তো সময় দশ পনেরো লাখ টাকা হাতে নিয়ে হজ করতে পারবেন না হয়তো টাকা থাকবে কোটাই পাবেন না বিশেষ করে সৌদি গভর্নমেন্ট যে তাদের পলিসি চেঞ্জ করে ফেলে তখন কোটাই আমাদের দেশ থেকে পাওয়া যাবে না তখন আফসোস করে হজ করা যাবে না তো এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে সবার জন্য তো হজ ফরজ না আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছেন তাদের উপরে ফরজ জীবনে একবার সুস্থ সবল এবং সামর্থ্যবান মানুষ বাইতর লাগিয়ে হজ করে ফিরে আসা পর্যন্ত যে খরচ লাগে এই খরচটা যার কাছে আসে এই সময়টা যে তার ফ্যামিলির ব্যবহার নির্বাহ করার ক্ষমতা যারা আছে তার উপরে হজ ফরজ বিধায় জীবনে একবার হলো এই হজটা করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তফিক দান করেন করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মান হাজ্জাফ আল্লাহ ইয়ারফুসাল্লাম ইয়াফসুদ যে ব্যক্তি হজ করলো আর হজে গিয়ে কোনো অশ্লীল কোনো কাজ করলো না কোনো প্রকার পাপাচারা লিপ্ত হলো না এই দুইটা জিনিস থেকে যে বেঁচে থাকবে অশ্লীলতা এবং পপাচার লিপ্ত হওয়া এই দুটা জিনিস থেকে যদি কেউ বেঁচে থেকে হজ করে আসতে পারে তাহলে সে মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশু যেরকম নিষ্পাপ থাকে তার যেরকম অ্যাকাউন্টে কোনো অপরাধ বা পাপ লেখা থাকে না তার প্রোফাইল যেরকম ক্লিন থাকে একজন হাজি হজ যদি যথাযথভাবে করে আসতে পারে তবা করে আল্লাহর কাছে নতুন জীবন গঠন করে তখন তার প্রোফাইলটা এরকম ক্লিন হয়ে যায় আল্লাহর কাছে অন্য হাদিসে হাসান নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল হাজুল মবরুর লাই সালাহুল জাজা ও ইল্লেল জান্না একটি ভালো হজ এর বিনিময় আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছুই না এই জন্য আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে তারা দ্রুততার সাথে নিয়ত করে ফেলি আর যাদের তৌফিক দেননি তারা এখন থেকে শুরু করি চেষ্টা করি টাকা পয়সা জমানো শুরু করে দেই এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকি অনেক পয়সা আলা মানুষ আছে হজের তৌফিক হয় নাই আবার অনেক গরিব মানুষ আছে যাদের হজের তৌফিক হয়েছে আল্লাহ তালার কাছে মঞ্জুর করানোর জন্য দরকার হল বুক ভরা আকুতি এবং নিজের সাধ্যের শ্রেষ্ঠ কোনো দিয়ে চেষ্টা করতে থাকা করবেন আল্লাহ তালা কোথেকে করবেন সেটা আপনার বোঝার দরকার নাই আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি পঞ্চাশ একশো টাকা করে জমাতে পারতেছেন সেটাই করেন হজের নিয়ত করে করে আপনি জমাতে থাকেন আল্লাহর কাছে চোখে পানি ফেলতে থাকেন দেখুন হজ এমন একটা ইবাদত বাহ্যিকভাবে মনে হয় যে এখানে অর্থ খরচ হচ্ছে অর্থ খরচ হচ্ছে লাখ লাখ টাকা খরচ হচ্ছে কোনো আমার আউটপুট আসছে না আমি অনেক টাকা খরচ করছি ইনপুট দিচ্ছি কিন্তু বাহ্যিকভাবে এটার কোনো প্রফিট আসছে না এটা বাহ্যিকভাবে মনে হয় কিন্তু নবী করিম সাল্লা সাল্লামের একটি অদ্ভুত একটা আপনার হাদিস আছে সে হাদিসটার খোলাসা হল হজ এটা মানুষের দারিদ্র দূর করে আপনি বাহ্যিকভাবে দেখবেন যে টাকা খরচ করছেন কিন্তু টাকা আর ব্যাগ আসছে না কিন্তু আল্লাহ তারা বরকত দেয় আমি এহাদিসকে সামনে রেখে প্রায় বলার চেষ্টা করি যে ব্যতিক্রম দুই একটা ঘটনা থাকতে পারে সচরাচর আপনার চোখে আপনি একটু আশেপাশে একটু খেয়াল করেন তো আপনি যাদেরকে দেখেছেন জীবনে হজ করেছেন গ্রামের অনেক মানুষ আছে কিন্তু জমি জমা বিক্রি করে নিজের সহায় সম্পদ বিক্রি করে হজ করে অর্থাৎ অনেক বেশি সম্পদশালী মানুষ না কষ্টমষ্ট করে কোনো রকম জমি জমা করে টাকা জড়া করে হস করেছে এরকম বহু মানুষ আছে তাহলে তারা কিন্তু আদতে কোনো বড় লোক না কিন্তু আপনি একজন হাজির সাহেব পান কিনা একটু খুঁজে দেখেন তো সচরাচর হস করেছেন আর হস করে এসে যেহেতু টাকা পয়সা সব শেষ জমি জমা বিক্রি করে হস করছেন এখন ফুতুর হয়ে গেছেন গরিব হয়ে গেছেন দেউলিয়া হয়ে গেছেন নিঃস হয়ে গেছেন মানুষের কাছে হাত পেতে তার চলতে হচ্ছে এরকম কোনো একটা চিত্র আপনি দেখেন কিনা চিন্তা করে দেখেন তো বরং এর বিপরীতে আপনি দেখবেন যারা হজ করে আসছেন তারা অন্তত খেয়ে পরে বেঁচে থাকার জন্য তাদের কষ্ট করতে হয় নাই আমার এক্সপিরিয়েন্স তো অন্তত সেটাই বলে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা মিলিয়ে দেখতে পারেন ব্যতিক্রম খুব রেয়ার কেস থাকতে পারে সেটাও আমার চোখে পড়ে নেই যে হজ করেছে যেহেতু হজ অনেক টাকা খরচ হয়েছে বেচারা নিঃস্ব হয়ে গেছে এখন মানুষের কাছে হাত পেতে পেতে চলা লাগে এরকম করে সাহেব দেখছেন আপনারা শহরে গ্রামে কোথাও দেখছেন আমার চোখে পড়েনি আল্লাহাবুল আলামিন অভূতপূর্ব বরকত দিয়ে থাকেন এর মধ্যে এবং হেদায়ত দিয়ে থাকেন এর মাধ্যমে এজন্য এটাকে বিলম্ব করা উচিত না ভাই শয়তান আমাদেরকে কয়েকটা কথা বলে ধোকা দেয় হজ উপলক্ষে এর ভিতরে একটা হলো যে আমরা ছোটোবেলা থেকে শুনতাম যে বিয়ের উপযুক্ত মেয়ে থাকলে হজ করা যায় না আগে মেয়ে বিয়ে দিতে হয় তারপরে হজ করতে হয় তো এগুলো মন গড়া কথাবার্তা এগুলোর কোনো ভিত্তিকরোনা দিতে নেই মেয়ের বিয়ে দিতে হবে সেটা আপন জায়গায় ঠিক আছে হজ করতে হবে সেটাও ঠিক আছে একটার সাথে আরেকটা শর্তযুক্ত না যে এটা ছাড়া এটা করা যাবে না মেয়ের বিয়ে তার নসিবে যখন হবে তখন বিয়ে হবে আপনি চেষ্টা করতে থাকবেন এমনকি আপনার অগুচরেও হতে পারে আপনি যাওয়ার সময় অনুমতি দিয়ে যেতে পারেন এক সময় হজ করতে যেতে মাসকে মাস লাগতো মানুষ পায়ে হেঁটে যেত আপনার পানের জাহাজে করে যেত ভেঙে ভেঙে যেতে হতো আর ফিরে আসবে কিনা জানতো না তখন মানুষের এগুলো অনেকটা দুশ্চিন্তার কারণ হতো এখন তো হজ করতে যাওয়া এত সহজ যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে যত সময় লাগে মক্কা পৌঁছাইতে বাংলাদেশ থেকে তার চাইতে কম সময় লাগে ছয় সাত ঘন্টার মধ্যে মক্কা পৌঁছে যাওয়া যায় বাংলাদেশে অনেক জেলা থেকে ঢাকা আসতে আট ঘন্টা দশ ঘন্টা লাগে তাহলে এখন এই সমস্ত অজুহাত দেওয়ার শরীর যুক্তি তো কোনো কালেই ছিল না আর সাধারণ যুক্তিও নাই যার কারণে কোনো অজুহাত দিয়ে হজকে বিলম্ব করা উচিত না আবার অনেকে আছে আমরা ইয়াং মানুষ মার্শাল্লা ব্যবসা বাণিজ্য করেছেন আল্লাহ তালা বরকত দিয়েছেন হজ করার মতো টাকা হয়ে গেছে কিন্তু হজ করেন না কেন হজ করেন না কারণ তিনি শুনছেন যে হজ করলে আর কোনো গুণা পাপের কাজ করা যায় না এখনও তো তার অনেক পাপ বাকি এখন উনি অনেক আকাম কোকাম করবেন অনেক দিনম্বরই করবেন অনেক সুদঘুষের কারবার করবেন অনেক মানুষের ক্ষয়ক্ষতি করবেন হ্যাঁ অনেক দুর্নীতি করবেন অনেক চুরি ডাকাতি করবেন তো চিন্তা করেন এত সকাল হাজি হয়ে গেলে তাহলে আমার এগুলো কেমনে করব। এই জন্য আর হস করে না আমি এদের উদ্দেশ্যে বলি ভাই আপনাকে কোন হুজুর এই মাসালা শিখাইছে আমি কোরআন হাদিসের কোথাও পাই নাই যে হজ করলে আর কোনো অপকর্ম করা যাবে না কোথাও লেখা নেই কোরআন হাদিসের কোথাও এটা লেখা নাই যে হস করলে আর কোনো আকাম করা যাবে না কে বলছে আপনাকে কেন টেনশন করতেছেন আপনি তার মানে কি অপকর্ম গুনাহের কাজ পাপের কাজ সেটা হজ করলেও করা যাবে না হজ না করলেও করা যাবে না এখন আপনার কথা দ্বারা বোঝা যাচ্ছে হজ করার আগ পর্যন্ত আকাম কুকাম করা যায় এখন করে ফেললে তো আমি আটকে যাব সো একটু আর একটু করে নেই শেষে একটু হজ করে দিয়ে দিব শেষ ঘুষের কারবার করেন আট্টালিকা পাহাড় গড়ে ফেলতেছেন এরপরে শেষের দিকে এসে অপেক্ষায় থাকেন রিটায়ারমেন্টে কখন যাবেন কারণ রিটায়ারমেন্ট এক পর্যন্ত তো টাকার মেশিন চলতে থাকে রিটায়ারমেন্টের পর তো ডাক দিয়ে মানে চাওয়া খাওয়াইতে ডাকবে না আর রিটায়ারমেন্টে যাওয়ার এক পর্যন্ত বস্তা ভর্তর্তি করে নিয়ে যাবে সারসার করবে এরপর তো মানুষ নামও জিজ্ঞাসা করবে না কে এই জন্য ওই পর্যন্ত ওপেন রাখে যে আকাম কুকাম সব ওই পর্যন্ত করে নিন রিটায়ারমেন্টে যাওয়ার পরেই বিসমিল্লা পড়ে আয়সা বলে হুজুর এবার আল্লাহর ঘরে একটু যাবো দেখেন ব্যবস্থা করে দেন হুজুর ব্যবস্থা করে দেয় মক্কা শরীফ থেকে দাঁড়িয়ে রাখি দেয় ওখানে বসেই নিয়াত করে ফেলায় হুজুর আর হাত দেবো না ইনশাল্লাহ বহুত বহু করছি আকাম এবার লাইনে চলে আসছি আলহামদুলিল্লাহ মরণ সামনে এবার সুন্দর করে লম্বা দায় নিয়ে আসে আরেকটু যদি ভালো হয় তাহলে আয়সা বলে হুজুর হস্ত আল্লাহ করাইছে এবার দেখেন তো একটা মসজিদ মাদাসা দেওয়া যায় কিনা আমার একটা জমি আছে আপনি করেন টাকা পয়সা যা লাগে আমি দেব তো দিয়ে দেয় এবার উনি হাজির সাহেব হয়ে যায় সভাপতি হিসাব হয়ে যায় সেক্রেটারি হিসাব হয়ে যায় মসজিদ মাঝার সামনে বসে থাকে তসবি একটা নিয়ে নেয় হুজুরদেরকে মাঝে দাওয়াত দিয়ে খাওয়ায় মাহফিল একটা করে হুজুররাও নারায় তাকবীর হাজির সাহেব দিতে থাকে হাজির সাহেব তো মোসে তেল দিতে থাকে যে জান্নাত আমার ঠেকায় কে চুরিদারি ডাকাতি দুই নম্বরই খুন খারাপি মানুষের হক নষ্ট যত যা আছে সব আকাম কুমকাম করছি এখন যত কালো টাকা কামাইছি একটা হজ সিল মেরে দিলাম একটা মসজিদ মাদ্রাসা করে দিলাম হাজিসাব সাহেব হয়ে গেলাম এখন হুজুরদেরও টাকা পয়সা দিয়ে কিনা শেষ হুজুররাও আমার এই সবাই নারায় হাজির সাহ বলে তো এখন আর ঠেকায় কে আগের যা কুকাম করছি এই যে কিছু দানা করছি করে টোরে সাদাগুলো সব কালোগুলো সব সাদা হয়ে গেল কাটাকাটি হয়ে গেল এখন আমার জান্নাত আর ঠেকায় মুগুর নিয়ে ফেরেশ তারা কবর থেকে নিয়ে একেবারে পোলসে পর্যন্ত প্রতি পদে পদে বড় বড় মুগুর নিয়ে দাঁড়ায় আছে দেখেন চান্দো মুসে তাল দিয়ে আসো আগাম করে যে সারা দুনিয়ার সব খাওয়াইয়া হুজুরদের মুখ থেকে আদায় করতে পারো এটা সোজা কাছে পাওয়া সহজ না এ রাস্তাটা এত মসৃণ না এ রাস্তাটা এত সহজ না এখানে তবা করতে হয় খাটি অন্তরে তবা দুই নম্বর পথে কামাই করা সমস্ত টাকা দান করতে হয় এক লোক বাংলাদেশে একজন বড় আলেমের কাছে গেছেন যে বলছে হুজুর আমার জাকাতের হিসাবে করে দেন তো আমার আমি আপনার মাদ্রাসা কিছু জাকাত দিতে চাই তো হুজুর ওনার খুব ক্লোজ ছিলেন অনেক বড় ব্যবসায়ী শিল্পপতি মানুষ পরে বলতেছে ভাই মনে কিছু করেন না আপনার তো জাকাত আসে না বলেন কি জাকাত আসে না মানে আমার শত শত কুড়ি টাকার সম্পদ বলছি বুঝছি আমি জাকাত আসে না কারণ চোরাই টাকায় জাকাত আসে না চোরাই টাকা কি আসে না এ টাকা মালিক তো আপনি না জাকাত আসবে কোথেকে কার টাকা কে জাকাত দেয় টাকা যাদের কাছ থেকে কামাই করছেন এটা পুরাটা তাদের দিয়ে দিতে হবে জাকাত তো আড়াই পার্সেন্ট আপনার তো আড়াই পার্সেন্ট না আপনার কত হান্ড্রেড পার্সেন্ট আর এগুলো আমি তো জানি আপনার কাহিনী সবগুলো যেহেতু মানুষের টাকা সো এটার উপরে কোনো জাকাত আসে না আপনি তো গরিব মানুষ তো ওনারা পরস্পর খুব ক্লোজ ছিলেন হয়তো সেভাবে বলে ফেলেছেন কিন্তু এই বাস্তবতা আমাদের সমাজে অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য এই জন্য ভাই হজটাকে শেষের জন্য রাইখা দিবেন রিজার্ভ যে আগে কামায় এনে দুই হাতে দুই হাতে চারতলা ছয়তলা আটতলা আর হুজুররা কি আর অত পিছনে হিস্ট্রি জানবে যে আমি ফাইল আটকে আটকে আসে মানুষের পকেট থেকে টাকা খসাইছি এসব কি হুজুরা জানবে হুজুর দেখবে মসজিদে পঞ্চাশ হাজার দিকে হুজুর বলবে নারায় তাকবীর মার্শাল্লাহ মারহাবা আল্লাহ আজি সাহেবের জান্নাত পার করে জান্নামে পোসায় দেয় হুজুর তো এটা বলবে কারণ হুজুর তো অতটুক জ্ঞান গেছে আল্লাহ তো আল্লাহ তো ত্রিকালদর্শী আল্লাহ তো পূর্বের বর্তমান অতি ভবিষ্যৎ সব জানেন আপনি কি কি আকাম করে করে পর্যন্ত আসছেন আল্লাহ সব জানেন সো আল্লাহর কাছে পার পাওয়া যাবে না এই জন্য ভাইরা হজ শেষ সময় করব এই চিন্তাগুলো ভুল বরং এখন করেন আপনার মনের জগৎটা পুরো পরিবর্তন হয়ে যাবে ইশা আল্লাহ আমি এমন মানুষ দেখেছি যে জীবনে ইসলামের ধারে কাছে যেত না তার পরিবারের লোকজন ধরে বেঁধে হজে নিয়ে গেছে বা অমরা নিয়ে গেছে বাইতুল্লাহ গেছে আল্লাহ তালা তার মনের মধ্যে এমন পরিবর্তন এনে দিয়েছেন যে পরিপূর্ণ শুদ্ধতার পথে ফিরে এসেছেন সম্পূর্ণ সঠিকতার পথে চলে আসছেন আপনি এমন একটা বয়সে হজে যাবেন তখন আপনি তবা করবেন ফিরে আসার কিন্তু আপনার তবার ভ্যালু থাকবে না ভ্যালু লেস হবে কারণ আপনার তো এখন গুণা করার পাওয়ারই নেই গুণা করার সুযোগই নেই এই তবার কোনো মূল্য হয় না একজন মানুষ তিনি মনে করেন রিটায়ারমেন্টে চলে গেছেন সব কিছু শেষ এখন উনি তবা করতেছেন আল্লাহ যত হারাম উপার্জন করছি এগুলো অন্যায় করছি আমার তখন ভয় ছিল না অনুভূতি ছিল না এখন আমি তবা করতেছি আল্লাহ আমি আর জীবনে কখনো কারোর ফাইল আটকে টাকা কামাই করব না চলে গেছি রিটায়ারমেন্টে উনি ফাইল আটকে আর কি করবে না টাকা কামাই করবে না এই তো আবার কোনো মানে আছে তা হাস্যকর করতো তোমার তো ফাইল আটকানোর ক্ষমতাই এখন নাই ফার্সিতে একটা কবিতা আছে যে দরজওয়ান বাঘ যেটা সারা জীবন জঙ্গলের একটা একটা করে পশু প্রাণী সবগুলো দৌড়ের উপর রাখছে আজকে এরে থাবা দিয়ে ধরছে কালকে ওরে থাবা দিয়ে ধরছে ওরে খেয়ে ফেলছে ওর বাচ্চা খেয়ে ফেলছে এই বাঘ যখন বুড়ো হয়ে যায় যখন আর দৌড়ানোর ক্ষমতা থাকে না হরিণের সাথে দৌড়ায় পারে না হাঁপায় উঠে তখন সবগুলো বনের ডেকে একদিন সমাবেশ করে বলছে দেখো তোমাদেরকে অনেক কষ্ট দিছি কারোর রে খাইছি কারোর বাপেরে খাইছি কারোর ভাই খাইছি অনেক জোলম নির্যাতন করছি কিন্তু আল্লাহ তো মানুষকে এক বয়সে হেদায়াত দেয় আমি এখন করে আসছি আমি নিয়ত করছি তোমাদেরকে আর এভাবে কষ্ট দেব না তোমাদের এভাবে দৌড়াদৌড়ি করাবো না তোমরা ঘুমাইতে পারো না খাইতে পারো না টেনশনে কখন আমি দৌড়াই আমি আর এটা করব না আমি তবা করছি তোমরা আমার বেঁচে থাকার জন্য ছোটোখাটো কিছু কিছু একটু ব্যবস্থা করি সকাল বিকাল আমি আর আসলে এগুলো করতে চাই না তো এই বাঘের এই তবা যেরকম হাস্যকর সারা জীবন আকাম কুরাম করে আইসা বুড়া বয়সে এসে এখন আপনি বলছেন আল্লাহ আমি আর কারো ফাইল আটকে কামায় করবো না আল্লাহ আল্লাহ বলুন ফাইল তো আটকানোর ক্ষমতায় তোর হাতে নাই বেটা তো চাকরি শেষ তবা করার বয়স এটা না যেটা আমরা করি এই সময় থাকতে আমরা তবা করি এবং আল্লাহর পথে ফিরে আসি হজ সময় মতো করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান কর মা বোনদের মহিলাদের হজের জন্য দুইজনের হজের টাকা জোগাড় হলে তখন তারপর হজ ফরজ দেখেন ইসলাম মেয়েদের জন্য সব জায়গায় শুধু সুবিধা রাখছে পুরুষের ছয় সাত লাখ টাকা হলে এখনকার বাজারে হজ করতে হবে আর মহিলার কত লাগবে তেরো চোদ্দ লাখ ডাবল কারণ তার সাথে একজন মাহরামের টাকা জোগাড় হলে তখন তারপর হজ বর্তাবে তার মানে দশ লাখ বারো লাখ এগারো লাখ পর্যন্ত মহিলা নিশ্চিন্তে থাকতে পারে তারপর হজ ফরজ হবে না আর পুরুষ ছয় সাত লাখ হলেই যাও চান্দড়ের উপরে তুমি হজ করে আসো কত সুযোগ সুবিধা সব জায়গায় এরপর হজের তালবিয়া পুরুষ জোরে জোরে করতে হয় এখন মিকার থেকে আপনার একেবারে মক্কা পর্যন্ত এই কয়েক ঘন্টা আপনার জোরে জোরে করতে হয় মহিলা তোমার কষ্ট করার দরকার নেই আস্তে আস্তে বলো কি সামনা সব জায়গায় দেখবেন ফ্যাসিলিটিস হবে তারপরে বলা হবে যে ইসলাম নাকি মেয়েদের অধিকার দেয় না যাই হোক আল্লাহ তালীরা আমাদের সবাইকে রমজানে যে বাদপন্দীগুলো আমরা করেছি সেগুলোকে সেগুলোর ধারাবাহিকতাকে রমজান পরবর্তী জীবনে ধরে রাখার তফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ এবং রমজান মাসে বিশেষ করে আমরা যে আমল এবাদত করার চেষ্টা করেছি বিশেষ করে পাচক নামাজ মাছ তালাবাদ দোয়া হ্যাঁ এই জিনিসগুলো রমজানের পরে গুনহামুক্ত জীবন গড়া এগুলো রমজান পরে যেন আমরা করতে পারি আর এখন যে মৌসুমটা শুরু হয়েছে হজের এবছর যারা হজে যাচ্ছেন যথাযথ প্রস্তুতি নেবেন যথাযথ প্রস্তুতি ছাড়া হজে যাবেন টাকা খরচ করবেন ঘুরে আসবেন হজ হবে না আমি বহু হাজিকে দেখেছি এমন এমন কাজ করেন হজ হয় না কারণ তিনি জানেন না আসলে এবং সাধারণত স্থানীয় বিভিন্ন মোয়াল্লিমদের পালায় পড়ে বিভিন্ন হুজুররা তাদের আশপাশের লোকজনকে নিয়ে যান অনেকে মানে হুজুর সাজেন মৌসুমি ব্যবসার খাতিরে তাদের সাথে যান হজের কোনো আগামাতা কিছুই হয় না আমরা বারবার বলবো আপনি যার সাথেই যান যান যাওয়ার আগে ভালো করে প্রশিক্ষণ নেন আমরা আসন্না ফাউন্ডেশন থেকে গত বছর হজ যাত্রীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ বিয়া মেলনায়তনে সরকারি একটা হল সেখানে আমরা হাজিদেরকে প্রশিক্ষণ দিয়েছি দুই দফা তিন দফায় কারণ অনেক মানুষ আবেদন করেছেন সবাইকে আমরা সুযোগ দিয়েছি আলহামদুলিল্লাহ তো এই বছরও আমরা ইনশাআল্লাহ সেটা করবো আশা করি পহলা মেতে আমরা বিয়া মেলনায়তনে ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটা আশা করি করব যারা হজ যাত্রী তারা সেখানে অংশগ্রহণ করতে পারবেন কোনো পয়সা করে লাগবে না ফ্রি আমরা সমস্ত খরচ ফাউন্ডেশন থেকে বহন করবো ইনশাআল্লাহ বিদ্যিল্লা এর বাইরে আরও যেখানে যেখানে ভালো করে হজের প্রশিক্ষণ দেওয়া হয় সেই জায়গাগুলোতে আপনি যাবেন ভালো করে শিখবেন জানবেন এরপরে বুঝে হজ করবেন আল্লাহ তালে আমাদের সবাইকে সঠিকভাবে প্রত্যেকটা এ সম্পাদনা করো তফিক দান করো হজের এই এবাদতটা বিশেষ করে জীবনে যেহেতু একবার করতে হয় ভুলভাল হয়ে যায় অনেক বেশি এই জন্য ট্রেনিংটা অনেক ভালো করে নিতে হয় ভালো করে শিখে যেতে হয় এবং আগে থেকে ভালো করে জানাশোনা থাকতে হয় এমন কি যারা এখন এবছর যাচ্ছেন না পরবর্তীতে কখন তারাও ভালো করে ট্রেনিং নিয়ে রাখতে পারেন জেনে রাখতে পারেন আগে থেকে জানলেন আপনার জিনিসটা অরপ্ত হয়ে গেল বসে গেল আল্লাহ তালা আমাদের সবাইকে রমদান পরবর্তী জীবনে গোটা জীবনটাকে রমজানময় করার টফিক দান করুন গোটা বছরটাকে আল্লাহ তালা রমজানময় করার তফিক দান করুন আপনারা রমজানে যারা কোরআন পড়েছেন অনেকে এখন পড়ার সুযোগ পাচ্ছেন না আপনাদের সুবিধার আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে একটা ঘোষণা দিয়েছি দুই হাজার চব্বিশের রমজান থেকে দুই হাজার পঁচিশের রমজান পর্যন্ত পুরো বছরটাকে আমরা কোরআন বর্ষ ঘোষণা দিয়েছি কোরআন বর্ষ আর এক কোরআন বর্ষের মূল প্রতিবাদ্য হলো বছর জুড়ে কোরআন চর্চা বছর জুড়ে কোরআন চর্চা আমরা শুধু রমজানে কোরআন না পড়ে আসন সারা বছর পড়ি একটু একটু করে পড়ি এবং এটাতে সুবিধা হলো আপনাকে কিছুই করতে হবে না আপনি শুধুমাত্র একটা বাংলা অনুবাদ কোরআন আপনার বাসায় থাকলেই হবে যেই কোনো প্রকাশনের সেটা আপনি দেখে দেখে পড়তে থাকবেন আমরা প্রতি দুই মাসে ছয় পারা করে সিলেবাস করে দিয়েছি যে এখন থেকে শুরু হয়ে গেছে মে মাসের শেষ শুক্রবার সম্ভবত একত্রিশ বা ত্রিশে মে হবে মেষ মাসের শেষ শুক্রবার ফজরের পরে আমরা অনলাইনে গুগল লিঙ্ক দিয়ে দিবে আমাদের পেজে সেটা ক্লিক করে আপনি নাম মোবাইল নম্বর দিয়ে আপনি এই ছয় পড়া যে পড়ছেন এই ছয় পড়া থেকে আমরা প্রশ্ন করবো একশোটা প্রশ্ন আসবে আপনি সেগুলোর উত্তর দিবেন সুরে ফাতেহা থেকে অন্যান্য সুরে থেকে একদম শুধু অর্থ পড়লেই হবে কোনো তাফসির পড়া লাগবে না একজন ভালো আলেমের তত্ত্বাবধানে রেখে আপনি এটা পড়বেন বাস ছয় পড়া দুই মাস এরপরে ছয় পড়া দুই মাস এভাবে করে প্রত্যেক ছয় পাড়ার পর অনেক টাকার পুরস্কার থাকছে একদম ফাইনাল হবে আগামী রমজানের শেষ শুক্রবার বাদ ফজর পুরো ত্রিশ পাড়ার ত্রিশ পাড়া থেকে প্রশ্ন আসবে এটা আপনি বাসায় বসে আপনি মোবাইল থেকে পরীক্ষা দিতে পারবেন নারী পুরুষ যে কেউ পুরস্কারের পরিমাণ হল মাত্র পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকার পুরস্কার আমরা ঘোষণা করেছি এটা সুযোগ থাকছে তিনজনকে আমরা আমরা করাবো ইনশাল্লাহ কোনো খরচ নেই শুধু পাসপোর্ট বানাবেন আর আপনাকে ফ্রি সম্পূর্ণ আমরা অমরা তিনজনকে যাদের সুযোগ আছে যারা আগ্রহী তারা এখন থেকে শুরু করে দেয় আপনি একা করবেন না আরো জনকে জানাবেন উদ্বুদ্ধ করবেন তাহলে আপনি সব পেয়ে যাবেন এর মাধ্যমে ওই যে রমজানের শুধু কোরআন চর্চা করতাম ওইটা পুরো বছর ব্যাপী আমরা করলাম আমাদের পুরো বছরটাকে আমরা রমজানময় করে ফেললাম ময় করে ফেললাম আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে